থেকে অন্য শহরে বিক্ষোভকারীদের প্রশ্ন, ফুটবলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে সরকার, অথচ মানুষকে ন্যূনতম পরিষেবাটুকু দিতে এত অনিচ্ছা কেন তাদের? সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে 85% ব্রাজিলীয় সমর্থন করছেন এই আন্দোলন। বেলো হরাইজেন্টো এলাকায় বিক্ষোভকারীদের সড়কের কাতারে গ্যাস ছিটছে বলে শুনছেন আবার বলে। তালগঞ্জ শহরেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গত 20 বছরে ব্রাজিল যত বিক্ষোভ দেখেছে এই ধরনের বিশাল আকারে সরকার বিরোধী বিক্ষোভ এই প্রথম।